হ্যালো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার ফেসবুকের রিলস মনিটাইজেশন করবেন বা অ্যাডমস রিলস কিভাবে আপনার চালু করবেন সেই বিষয়ে আজকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলের এর রিলস বা রিলস কিভাবে আপনার মনিটাইজেশন করবেন কারণ রিলস মনিটাইজেশন বা অ্যাডন্স রিলস এটা চালু করতে আপনাদের অনেক সময় দরকার হয় এবং আপনারা অনেক ভুল করে বসেন তাই কিভাবে সবকিছু আপনারা ঠিক করে কিভাবে আপনার অ্যাডন্স রিলস বা রিলস মনিটাইজেশন করবেন সেটা আজকে দেখাবো চলুন আজকে ভিডিওটি শুরু করি ফেসবুক রিলস মনিটাইজেশন রিল মনিটাইজেশন করতে আমাদের যা করতে হবে বা যা করলে আমরা খুব সহজে আমরা রিলস মনিটাইজেশন পাবো বা রিলস মনিটাইজেশন আমরা করতে পারবো আপনার যখন আপনাদের ফেসবুক যে পেজ আছে বা আপনার যে প্রোফাইল আছে এখন রিল মনিটাইজেশন আপনার দুইভাবে করতে পারবেন একটা হলো আপনার প্রোফাইলে করতে পারবেন আর একটা হলো আপনার যে ফেসবুক পেজ আছে পেজে আপনি মনিটাইজেশন চালু করতে পারবেন আপনার মনে করুন আপনার যে পেজটি আছে সে পেজে চলে আসবেন আসার পর এখানে থেকে ম্যানেজ নামের একটি অপশন আছে ম্যানেজ নাম অপশন চলে আসবেন অপশন আসার পর উপর দিকে দেখেন একটি অপশন হচ্ছে সেটা হলো মনিটাইজেশন এই মনিটাইজেশন আমরা অপশন চলে যাব এখন দেখেন যেহেতু আমরা রিলস মনিটাইজেশন করব বা আমাদের রিলস ভিডিওতে আমরা অ্যাড অন রিলস চালু করব আমরা যখন অ্যাড অন রিলে চলে যাব রিলে চলে যায় আসার পর দেখেন এখানে একটা অপশন দেখাচ্ছে যে ইনভিটেশন অনলি মানে রিলস মনিটাইজেশন বা আপনি যদি অ্যাড অন সিরিলস চালু করতে চান তাহলে আপনাকে ফেসবুক থেকে আপনাকে ইনভিটেশন পাঠাবে এবং ইনভিটেশন পাঠালে আপনি আপনার এই অ্যাড অন বা রিলস মনিটাইজেশন আপনি চালু করতে পারবেন এখন দেখেন আমরা যদি লান মোড়ে চলে যাই এই লান মোড়ে অপশনে আসার পর আপনারা দেখবেন এখানে দেখেন এখানে দেখেন সি রেকমেন্ট নামের একটি অপশন রয়েছে এখানে আমরা চলে আসব। আসার পর দেখেন এখানে কি কি রেকমেন্ট তারা করেছে যে রিলস মনিটাইজেশন করতে বা আপনি যদি আপনি অ্যাড ওান্স রিলস আপনি যদি চালু করতে চান তাহলে দেখতে হবে ক্রিয়েটে হাই কোয়ালিটির এবং অরিজিনাল রিলস অবশ্যই আপনার যে রিলস ভিডিওগুলো আপনি তৈরি করছেন সেগুলো হাই কোয়ালিটির হতে হবে মানে কোয়ালিটিটা ভালো হতে হবে এসডি কোয়ালিটি বা ভালো কোয়ালিটির হতে হবে এবং অরিজিনাল রিলস কন্টেন্ট হতে হবে এবং যে কন্টেন্টগুলো বা রিলসগুলো আপনি দিচ্ছেন অবশ্যই সেটা অরিজিনাল হতে হবে মানে আপনার তৈরি করা হতে হবে আপনি যদি কারো রিলস কপি করেন বা অন্য কারো রিলস যদি আপনার পেজে আপনি আপলোড করেন তাহলে কারণ হবে না অরিজিনাল রিলস যতক্ষণ বলা রয়েছে যে অরিজিনাল রিলস কন্টেন্ট আপনার হতে হবে আর আপনি তো জানেন যে অরিজিনাল রিলস কন্টেন্ট কোনগুলো আর বি ওভার আঠারো আছে অবশ্যই আপনাকে আঠারো বছরের উপরের হতে হবে এবং আপনি এই রিলস ভিডিওটা বা অ্যাডভান্স রিলস আপনি দুইভাবে ভাবে চালু করতে পারবেন সেটা হলো পেজ এবং প্রফেশনাল মোড মানে আপনার যে প্রোফাইল আছে প্রোফাইল যদি আপনি প্রোফাইল থেকে অ্যাডঅন্স রিলস চালু করতে চান তাহলে অবশ্যই আপনার সেই প্রোফাইলটিকে আগে প্রফেশনাল মুডে কনভার্ট করবেন কনভার্ট করার পর আপনি আপনার রিলসটা মানে যে রিলস ভিডিও বা অ্যাডভান্স রিলসটা আপনি মনিটাইজেশন করতে পারবেন এবং পেজ হলে আপনি করতে পারছেন এবং আপনার দেখেন এখানে আর একটা রয়েছে সেটা হলো পার্টনার পার্টনার মনিটাইজেশন মানে পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই দুইটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আর নিচেরটা হলো আপনার হলো ইনভিড ইনভাইট ইনভাইট তো বোঝেন যে ইউটিউব থেকে আপনাকে ইনভাইট পাঠাবে এবং পার্টনার মনিটাইজেশন এ পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই দুইটা হলো মেন বিষয় এই দুইটা আপনাকে মানতে হবে ঠিক মতন যদি আপনি অ্যাডাউন সিলস বা রিলস মনিটাইজেশন করতে পারেন পার্টনার পার্টনার মনিটাইজেশন পলিসি কি আছে আমরা যদি ব্যাকে চলে যাই ব্যাকে আসার পর আমরা এখানে চলে যাব মনিটাইজেশন অপশনে আসার পর আমরা ইন স্টিম অ্যাডে চলে যাব এবং এখানে দেখেন পার্টনার মনিটাইজেশন পলিসির জন্য আপনার কি কি রয়েছে এখানে দেখেন পাঁচ হাজার ফলোয়ার রয়েছে এবং এখানে দেখেন ষাট হাজার ষাট হাজার মিনিট রয়েছে আপনার মানে ষাট দিনের ভিতর সাত হাজার মিনিট ওয়াচ টাইম করতে হবে এবং পাঁচটা একটি ভিডিও আপনার থাকতে হবে এবং এটা হলো পার্টনার মনিটাইজেশনের যে পলিসিগুলো রয়েছে সেই পলিসিগুলো এইগুলো পলিসি এবং এর জন্য আপনার টাইটেরিয়া আছে পাঁচটা পাঁচটা ফিল আপ করতে হবে এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আমরা চলে যাই আর এটা হলো মূল বিষয় হলো আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যেটার কারণে আমরা মনিটাইজেশন পাই না সিলস আমরা চালু করতে পারে না মূলত এইটা এটা হলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনাকে মানতে হবে এবং এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যদি আপনি ঠিক মতো না মানতে পারেন আপনার পেজ বা প্রোফাইলে অবশ্যই কোনো আপনি মনিটাইজেশন চালু করতে পারবেন না এবং অ্যাড অন সিরিলস আপনার ইনভিটেশন কোনোদিনও আসবে না স্ট্যাটাস এই যে এখানে দেখেন ভিডিও রয়েছে এখানে দেখেন কন্টেন্ট দ্যাট চয়েস ইমেজ মানে কি করে আমরা ইমেজ আমরা দেখেন আমরা কি করি ইমেজ পুল করি এখানে দেখেন একটা পুল রয়েছে পুল মানে কি আপনি ধর দুইজনের ভিডিও ছবি দিলেন তারপর দেখলেন একটা লাইক বাড়ান একটা কমেন্ট করুন এরকম ধরনের পুল সিস্টেমে করা হয় দেখেন যে আপনি যদি মেসি বা রোনালদো দিয়ে বলি যে কাকে বেশি পছন্দ হলে আপনি লাইক করুন বা কমেন্ট করুন বা শেয়ার করুন এরকম ধরনের এই পুল এই পুলগুলো করলে কারণ আপনি কখনোই মনিটাইজেশন চালু করতে পারবেন না তাই এইগুলো থেকে আপনার বিরত থাকবেন এই পুল এগুলোকে সীমিত সময়ের মধ্যে আপনার পেজকে ভালো একটা পজিশন নিয়ে যায় কিন্তু আপনার এই মনিটাইজেশনে ভালো একটা ব্যাড ইফেক্ট আপনার পড়বে সিলাইড শো ইমেজ আমরা কি করি অনেকগুলো ছবি দিয়ে আমরা একটা সিলাইড শো তৈরি করি একটা ভিডিও তৈরি করি সেই ভিডিও তৈরি করার পর সেটা আমরা আমাদের পেজে বা প্রোফাইল আমরা আপলোড করি এই সিলাইড শো ইমেজদের যদি আপনারা করেন তাহলে তাহলে আপনারা মনিটাইজেশন পাবেন না মাথায় রাখবেন লুপিং ভিডিও আছে দেখেন এখানে দেখেন টেক্সট মোশন আছে মানে আমার টেক্সট লিখে আমরা একটা ভিডিওর মতন তৈরি করি ঠিক আছে এই ধরনের জিনিসগুলো করা যাবে না ঠিক আছে আপনার যদি এই ধরনের জিনিসগুলো করেন তাহলে কারণ আপনার মনিটাইজেশন আছে তারপরে সেক্সুয়াল ধরনের অনেক ধরনের কন্টেন্ট আছে তারপর বিলাড আছে মারামারি আছে পলিটিক্যাল অনেক ধরনের আছে এইগুলো আপনার করা যাবে না আপনি যদি এইগুলো করেন এইয সোশ্যাল ইস্যু নিয়ে যদি আপনি ই করেন এইগুলো নিয়ে আপনার কখনোই করা যাবে না এখানে দেখেন অনেক ধরনের অপশন রয়েছে এইগুলো আপনাকে মেনে তারপরে তারপর ক্যাটাগরিগুলো আছে এইগুলোকে আপনারা মানবেন এইগুলো মেনে আপনারা আপনারা যদি ভিডিও বানান বা আপনারা যদি শর্ট তৈরি করেন বা রিলস তৈরি করেন অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন আর এর জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে এইগুলো মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে আপনি যদি এইগুলো মাথায় রেখে কাজ করেন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনি অ্যাড সিলস রিলস বা রিলস মনিটাইজেশন আপনারা খুব সহজে করতে হবে এর জন্য আপনাদেরকে অবশ্যই এই যে গুলো আছে যে মনিটাইজেশন করার জন্য আপনাকে যেগুলো বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে মূলত এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এগুলো আপনাকে মেনে নিতে হবে যে কোন ধরনের ভিডিও আপনি আপলোড করতে পারেন কোন ধরনের শর্ট আপনি ইউজ করতে পারেন কপিরাইট যেসব ভিডিও আছে অন্যের ভিডিও এগুলো আপনি ইউজ করতে পারবেন এই জিনিসগুলো করলে না করলে আপনি খুব সহজে অ্যাড অন সিল চালু করতে পারবেন এবং আপনার পেজে বা প্রোফাইলে মনিটাইজেশনটা খুব সহজে অন করতে পারবেন আর আজকে ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ